নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গ্রো সাইন্স রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি এবং এই প্রজাতন্ত্র দিবসে সমস্ত অ্যাসপিরেন্টদের কাছে শপথ নেওয়ার দিন কী শপথ যে চব্বিশ সাল আমাদের লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটের আমাদের সামনে তিনটে বড় বড় এক্সাম রয়েছে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা রয়েছে একটা বছর অনেকটা সময় এই সময় যদি তুমি ঠিকঠাক মতো প্রস্তুতি নাও প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ঠিক ঠিকভাবে কমপ্লিট করো প্রপার ওয়েতে মক টেস্ট দাও প্রপার ওয়েতে রিভিশন করো তাহলে কিন্তু তুমি জব সেন্ট্রাল লেভেলের হোক বা স্টেট লেভেলের হোক যে কোনোভাবেই কিন্তু ট্র্যাক করতে পারবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্ট আমাকে ইন্ডিভিজুয়াল স্টাডি করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের আমাকে এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট বুঝতে হবে বা জানতে হবে যেটা ছাড়া কিন্তু পরীক্ষায় পাশ করা সম্ভব নয় যেখানে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেটা পড়বো সেটা কিন্তু আমার পরীক্ষার হলে আসা চাই এবং আমার ঠিক সেইটুকুই দরকার তো আমি তোমাদের সায়েন্স গাইড করি আমি শুভজিৎ স্যার তোমরা আমাকে সবাই চেনো হয়তো যারা জানো না তারা এই ভিডিওটা যারা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে তো এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে মেসেজ করেছো যে স্যার ব্যাচে জয়েন করতে চাই কিন্তু আর্থিক সমস্যার জন্য জয়েন করতে পারছি না তো তাদের জন্য একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি সেই জিনিসটা প্রথমে তোমরা ভালো করে দেখে নাও যে একটা স্পেশাল অফার আছে যেই অফারে তুমি কিন্তু তোমরা সায়েন্সের যে ব্যাচটা কমপ্লিটেড আছে যেই ব্যাচের মধ্যে আমাদের সমস্ত কন্টেন্ট দেওয়া আছে সেই ব্যাচে কিন্তু তুমি জয়েন করতে পারবে এবং সেটা কি সেটা হচ্ছে যে আমাদের সায়েন্স ওয়ান ফর অল ভিওডি ব্যাচ ঠিক আছে এখানে ভিওডি লেখা আছে মানে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট এক্সাম ওয়াইজ সিলেবাস টোটাল এখানে কমপ্লিট করা আছে এবং এই ব্যাচের মধ্যে সমস্ত কন্টেন্ট দেওয়া আছে এবং এটা যে শুধু ভিওডি তাই নয় এর মধ্যে আরও কিছু কন্টেন্ট এখনও আপলোড হবে যেখানে আমরা বিভিন্ন টুকরো টুকরো কনসেপ্ট যেগুলো দেখা যাচ্ছে যে এক্সাম ওরিয়েন্টের টপিকের দিক থেকে দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট জায়গা যেমন লাইটের কিছু নিউমেরিক্যাল কিছু এর মধ্যে আপলোড হবে কিছু কারেন্টের নিউমেরিক্যাল কিছু মোল মোলকনসেপ্টের নিউমেরিক্যাল নর্মালিটি মোলালিটি যেখানে দেখা যাচ্ছে যে সায়েন্সের অঙ্ক এখন দিচ্ছে পরীক্ষায় তো সেই জায়গাগুলো এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড হবে আচ্ছা এই ব্যাচটা করলে আমাদের কোন কোন এক্সাম কভার হবে একমাত্র ডাব্লু মেইনস বাদ দিয়ে ডাবলু প্রিলিমস ক্লার্কশিফ পুরেস আই ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এস সমস্ত পরীক্ষা যত পরীক্ষা আছে এক্সক্লুডিং ডাব্লিউ বিসিএস লেভেল সেটা বাদ দিয়ে টোটাল জিনিসটাই তোমার এই ব্যাচ থেকে পুরো কভার আপ হয়ে যাবে ঠিক আছে এই ব্যাচে তোমরা এনরোল করতে পারবে মাত্র সিক্স নাইনটি নাইন রুপিসে মাত্র সিক্স নাইন ব্যাচের অ্যাকচুয়াল প্রাইস ছিল নাইন নাইন ঠিক অফারের জন্য সিক্স মান্থসের ব্যাচ ভ্যালিডিটিতে সিক্স নাইনটি নাইনে তোমরা এই ব্যাচে এনরোল করতে পারবে ঠিক নাইন নাইনটি নাইন লাগছে না একই কন্টেন্ট একই নোটস একই এমসিকিউ কিউশিট সব কিছুই পাবে মাত্র এই প্রাইসে ছ এনাফ টাইমিং ছ মাসের মধ্যে যদি তুমি চাও যে আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করব যে কিন্তু পুরো সিলেবাস উইদিন সিক্স মান্থের মধ্যে কমপ্লিট করে নিতে পারে তার জন্য পেশেন্স রেখে পড়াশুনো করতে হবে আমি থার্টি পার্সেন্ট কমপ্লিট করলাম তারপরে আমার এক মাস দেড় মাস এই সাবজেক্টের সাথে কোনো কানেকশান নেই এরকম করলে হবে না মাথায় রাখবে একবারই পড়বে একবার যেমন ভাবে পড়বে নোটস বানিয়ে নেবে তারপর সেই জিনিসটাকে বারবার বারবার করে রিভিশন করবে তো পেশেন্স দরকার পেশেন্স ছাড়া এই জিনিস কখনোই সম্ভব নয় ঠিক আছে তো সায়েন্সের কমপ্লিট তোমার ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে টোটাল জিনিসটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ কমপ্লিট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্ট বড় সিলেবাস জানো যে কনসেপচুয়াল জায়গা আছে কিছু ডেটা রিলেটেড জায়গা আছে সব কিছুই তুমি এই ব্যাচের মধ্যে থেকে পাবে সায়েন্সের যে তিনটে জায়গা হয় তার সাথে যেটা বললাম যে আদার্স কিছু ভিডিও ঠিক আলাদা করে এই ব্যাচের মধ্যে আপলোড হবে সেগুলো তুমি তোমার সময় মতো বাড়িতে থেকে দেখে নিতে পারবে আচ্ছা তো এই ব্যাচে এনরোল করবে কেমনভাবে এনরোলমেন্ট করার জন্য তোমরা ডাইরেক্ট আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো থ্রি ওয়ান ফোর ডবল সেভেন টু ফাইভ ওয়ান এই নাম্বারটাতে যে নাম্বারটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ আর যাদের কাছে অ্যাপ্লিকেশান ডাউনলোড করা নেই তারা একটা কাজ করবে তারা প্লে স্টোর থেকে গ্রো সাইন্স অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবে গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেওয়ার পর তোমার ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে তারপর সেখানে কোর্সেস বলে একটা অপশান আসবে সেই কোর্সেস অপশানে তুমি চলে যাবে দেখবে সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ ভিওডি ব্যাচ বলে পিএসসি এসএসসি রেল এটা লেখা আছে তো এই ভিওডি ব্যাচে চলে গেলে তোমার সেখানে বাইনাও অপশান দেবে সেই বাইনাও তো ক্লিক করে তুমি ব্যাচে জয়েন করে যেতে পারবে এবং কন্টেন্ট অপশানে তুমি সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে আচ্ছা কি কি পাচ্ছ এই ব্যাচের থেকে এক নজরে একটু দেখে নাও কি কী কনটেন্ট পাবে সমস্ত জিনিস আলাদা আলাদা করে ফোল্ডার করে সব ভাগ করে দেওয়া আছে ঠিক একটা ডেমো ক্লাস আছে হিট অ্যান্ড টেম্পারেচারের যারা ব্যাচ রিলেটেড ডেমো ক্লাস দেখতে চাও তারা এই হিট অ্যান্ড টেম্পারেচারের ক্লাসটা তোমরা দেখে নিতে পারো ব্যাচ প্ল্যানার এবং সিলেবাসে কি কি টপিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি কী টপিক এখানে কভার করা আছে সব কিছুই দেওয়া আছে ওকে এখনও বেশ কিছু টপিক আমাদের আপলোড করতে বাকি আছে ছোট্ট ছোট্ট একটা দুটো টপিক বাকি আছে সেই টপিকগুলো আমি আস্তে আস্তে এই ব্যাচে আপলোড করে দেবো ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু লাইভ ব্যাচ নয় এটা কিন্তু রেকর্ডেড ব্যাচ ভিওডি ব্যাচ কারণ লাইভ ক্লাস এক্সাম সামনে আসছে তোমরা ফুড এক্সাম যেন ষোলোই মার্চ সতেরোই মার্চ তো এই এক দু মাসের মধ্যে জিনিস কমপ্লিট করা সম্ভব নয় একমাত্র রেকর্ডেড ব্যাচ তোমার কাছে হাতে থাকলে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সেই জিনিসটাকে শেষ করে নিতে পারবে তোমার সময় অনুযায়ী চাইলে সেটা তুমি এক মান্থের শেষ করে নিতে পারো আচ্ছা বায়োলজির মধ্যে তুমি দেখো সেল তুমি বায়োলজি কন্টেন্টে যখন চলে যাবে বায়োলজির মধ্যে তুমি সেল থিওরিস ফটোসিনথেসিস হ্যাঁ তার সাথে সাথে রিপ্রোডাকশন ডাইজেস্টিভ সিস্টেম এক্সকেটারি সিস্টেম যা যা আমাদের দরকার ক্লাস নোট এবং তার বেসিসে লেকচার ভিডিও এবং তার ওপর কুড়িটা করে প্র্যাকটিস সিট বা প্র্যাকটিস কোয়েশ্চেন যেইগুলো তোমার সেলফ অ্যানালিসিসের জন্য যে কতটা তুমি কমপ্লিট করলে তার সেলফ অ্যানালিসিস ঠিক এইভাবে তুমি সমস্ত ফোল্ডারে আলাদা আলাদা করে সবকিছু ভাগ করা পাবে তুমি দেখো বায়োলজি ফোল্ডারের মধ্যে বা বায়োলজি কন্টেন্টের মধ্যে তুমি টোটাল জিনিসটা দেখতে পাচ্ছ ফিজিক্স কন্টেন্টের মধ্যে তুমি সব পার্ট দেখতে পাচ্ছ হ্যাঁ লাইট থেকে শুরু করে লাইট অপটিক্স হিট বলো সাউন্ড বলো সব কিছু মানে যত যত চ্যাপ্টার আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সমস্ত জিনিসই কিন্তু এখানে কম বেশি আসে এই জিনিসগুলোকে তোমরা একবার ব্যাচে এনরোলমেন্ট করার পরে সেই জিনিসটাকে তোমরা দেখে নিতে পারবে ইউনিট ডাইমেনশান মোশান গ্র্যাভিটেশান নিউটনস লজ অফ মোশান ঠিক জিপিএম জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার হিট টেম্পারেচার সাউন্ড ওয়েভ লাইট অপটিক্স কারেন্ট ইলেকট্রিসিটি সব কটাই আছে কেমিস্ট্রির মধ্যে স্টেটস অফ ম্যাটার অ্যাটমিক স্ট্রাকচার অ্যাসিড বেস সল্ট রেডিও অ্যাক্টিভিটি মেটালস নন মেটাল ওয়াটার কমন গ্যাস অর্গ্যানিক কেমিস্ট্রি ডেলি লাইফ কেমিস্ট্রি পর্যায় সারণী মোল কনসেপ্ট সব কিছুই আছে এবং প্রত্যেকটা জিনিস তুমি যখন যে কোনো একটা ফোল্ডারে বা যে কোনো জায়গাতে যাবে তখন তুমি দেখতে পাবে যে ধরো আমি এই ওয়াটার অ্যান্ডেড ইম্পর্টেন্সের মধ্যে যদি চলে যাই তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমার লেকচার ভিডিও আছে সেই ভিডিওটা দেখে তুমি টোটাল জিনিসটাকে কমপ্লিট করে নিলে হ্যাঁ এই লেকচার ভিডিও দেখে তুমি টোটাল জিনিসটাকে পুরো থিওরিকে কমপ্লিট করে নিলে পুরো থিওরি কমপ্লিট করে নেওয়ার পর তার যে করেসপন্ডিং ক্লাস নোট আছে সেই ক্লাস নোটগুলো ওখানেই পাবে এবং তার উপরে কুড়িটা করে প্র্যাকটিস কোয়েশ্চেন সেট তুমি ওখানে পেয়ে যাবে তো এই হলো টোটাল আমাদের ব্যাচের আপডেট ঠিক আছে যারা যারা ব্যাচে জয়েন করতে চাইছো আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও ডিরেক্ট যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে ফোন করে নিও এটাই হাই টাইম পিক টাইম বাড়িতে থেকে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই এদিক ওদিক সার্চ করে যে কোথায় ভালো কন্টেন্ট আছে কোথায় এই ভিডিও ভালো আছে কোথায় ওই ভিডিও ভালো আছে এগুলো দেখে কোনো লাভ নেই সেই টাইমটা বাঁচিয়ে নিজের পড়াশোনার ওপরে ফোকাস করো বারবার বলছি পরীক্ষাকে কিন্তু লাইটভাবে নেওয়ার কিন্তু কিছু নেই ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েই কিন্তু তোমরা সেই জিনিসটার আঁচ পেয়ে যাওয়া উচিত যারা বুদ্ধিমান ছেলেমেয়ে আছো তো পরীক্ষা প্রশ্নপত্র কঠিন হবে প্রশ্নপত্র কনসেপচুয়াল হবে আমি সেইটা মাইন্ডসেট রেখে আমি প্রস্তুতি নিই আমার আলটিমেটলি এক্সাম ভালোই হবে ঠিক আছে তো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এই অফারটা অফারটা কেবলমাত্র আজকে এবং কালকে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই দুটো দিন আছে এই দুটো দিনে যারা যারা জয়েন করতে চাইছো তারা আমার সাথে কানেক্ট করে নিও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা